জন্মাষ্টমী, বারুরপল্লীর লোকনাথ মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। গঙ্গা বরণ করে ফেরা পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা পৌরসভার। জন্মাষ্টমীর পুণ্যতিথিতে প্রতি বছরের মতো এই বছরও বনগাঁর বারুরপল্লীর লোকনাথ মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন। গতকাল রবিবার থেকে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এদিন ছিল গঙ্গা বরণ। প্রথা মেনে বনগাঁ থেকে হাজার হাজার মানুষ চাকদার গঙ্গার ঘাটে যান গঙ্গা বরণের জন্য। সেখানে গঙ্গা স্নান সেরে জল নিয়ে ফের বনগাঁর উদ্দেশ্যে রওনা দেন ভক্তেরা। এই বিষয়ে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে এক ভক্ত বলেন, বিপুল সংখ্যক ভক্ত সমাগমের কথা মাথায় রেখে চাকদা ও রানাঘাট থানার পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। এদিকে ভক্তদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা বনগাঁ পৌরসভার। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে জন্মাষ্টমী উপলক্ষে গোপাল পুজো করা হয়। এরপর পৌরপ্রধান সহ অন্যান্য কাউন্সিলর এবং এলাকার মানুষ হরিনাম সংকীর্তনের মাধ্যমে পৌঁছান হাসপাতাল কালীবাড়ি এলাকায়। সেখানেই চাকদার থেকে গঙ্গা বরণ করে আসা ভক্তদের জন্য মিষ্টিমুখ ও পানীয় জলের ব্যবস্থা করা হয় পৌরসভার পক্ষ থেকে। এই বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ জানান, এখানে পুজো দিয়ে যারা ভক্তরা পবিত্র গঙ্গা স্নান করে ফিরছে বাবার মতায় জল দেবে, আমরা এখান থেকে পুজো দিয়ে সেখানে যাচ্ছি। আমাদের শক্তিগর কালীবাড়ির পাশে মোড়ের মাথায় অনিমেষের দোকান ফ্লোয়ার, সেই দোকানের পাশে আমরা 10,000 মানুষকে সেখানে সেই আমরা পুণ্যার্থীদের কিছু মিষ্টি, আমাদের ডালের বড়া, জল এগুলো বিতরণ করা হচ্ছে। সুতরাং সেই বিতরণের আগে আমরা ভগবানকে জন্মাষ্টমী আমাদের নন্দদুলালকে আমরা পুজো করে যাচ্ছি। আমাদের এই ঠাকুরের পুজোর জন্য বনগাঁ পৌরসভার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং মানুষের শুভকামনা করছেন। একবার সবাই মিলে বলুন, জয় নন্দলাল কি, জয় নন্দলাল কি, জয় নিত্যানন্দ প্রভু কি। গঙ্গা বরণ শেষে ভক্তেরা এসে পৌঁছান বনগাঁ বারুরপল্লী মন্দিরে। সেখানে বাবার মাথায় জল ঢালেন তারা। প্রতি বছরের ন্যায় এই বছরও জন্মাষ্টমী উপলক্ষে ব্যাপক ভক্ত সমাগম হয়েছে লোকনাথ মন্দিরে। মন্দির চত্বরে রীতিমতো মেলার চেহারা। জন্মাষ্টমী উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে মূল মন্দির। দূরদূরান্ত থেকে আসছেন ভক্তেরা। তাদের নিরাপত্তার জন্য বনগাঁ থানা পুলিশ প্রশাসনের পাশাপাশি নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন বারুরপল্লীর স্বেচ্ছাসেবক। মন্দির কমিটি সূত্রে জানা গেছে, 13 দিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই মন্দিরে। এই বিষয়ে মন্দির কমিটির পক্ষে নারায়ণ ঘোষ বলেন, আজকে হাজার হাজার লোক আজকের দিনে চাকদায় গেছিল পায়রা ডাঙায় জলানো। মানুষ দেখেছে যে লোকনাথ বাবা রণে বনে জঙ্গলে দূর থেকে আশীর্বাদ করে, যেখানেই থাকো না কেন সবাই ভালো থাকে। আজকে ঘাটে এত হাজার হাজার লোক এসছে লোকনাথ বাবার মন্দিরে জল ঢালতে। তা আমি গতবারও দেখেছেন আপনারা কত লোক, এবারও চাকরা তারপরে কচুয়া সেখানেও লোক হয়েছে। আমাদের বনগাঁতেও হ্যাবক পরিমাণ লোক। আমি ভাবতে পারিনি যে লোকনাথ মন্দিরে এবার এত লোক। চাকদা ঘাটেও সেমনি, চাকরা থানা রানাঘাট থানা যেভাবে আমাদের সহযোগিতা করেছে এবং বনগাঁ থানা, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমরা যেন প্রতি বছর এর থেকে আরও আরও ভালো করতে পারি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।